পুরুষ লিঙ্গে কোন তেল মাখলে সহজে বীর্যপাত হয় না, পুরুষাঙ্গের মালিশ যেভাবে বানাতে হবে। পুরুষাঙ্গের দুর্বলতা দূর করার জন্য যেমন ওষুধ খেতে হয়, তদ্রূপভাবে পুরুষাঙ্গের শিরা উপশিরা ধমনী সবল ও শক্তিশালী বানাতে মালিশকৃত ঔষধের প্রয়োজনীয়তা আবশ্যক। এরূপ একটি শাহি মালিশ তেলের বিবরণ নিচে দেওয়া হলো। উপাদান পরিমাণ: হলুদ রঙের বেগুন 1টি, লবঙ্গ 60টি, তিলের তেল 1/2 কিলো, শুকনো যোগ 6 তলা, শিলানো গমের আটা 5 তলা। পুরুষাঙ্গের মালিশ যেভাবে বানাতে হবে: বড় একটি বেগুন যা গাছে থাকতে থাকতে পেকে হলুদ রঙের হয়ে গেছে, এরকম একটি বেগুন ভেঙে তার চারদিকে 60টি লবঙ্গ গেঁথে দিবে। এরপর এ বেগুনকে রোদে না শুকিয়ে বরং ছায়ায় শুকাবে। শুকিয়ে গেলে ছোট একটি কড়াইয়ে 1/2 কিলো তিলের তেলে ঢেলে নিমের লারকি দিয়ে আগুনে হালকা গরম করবে। অতপর সেই বেগুনটিকে কড়াই দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলবে। যখন বেগুনটি তেলের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে, তখন তাতে 6 তলা পরিমাণ শুকানো যোগ ছেড়ে দিয়ে মিশে ফেলবে, অথবা তাতে ছিটানো গমের 5 তলা আটা ঢেলে দিবে। সবকিছু ঠিকঠাক মেলানোর পর কড়াইটি চুলা থেকে নামিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে, যেন সবগুলো উপাদান একে অপরের মধ্যে প্রবেশ করে। সবশেষে এই ঔষধ শিশিতে সযত্নে রেখে দিবে। প্রয়োজনের সময় 2 মাশা পরিমাণ বা 1 আঙ্গুল পরিমাণ পুরুষাঙ্গের অগ্রভাগে এমনভাবে মালিশ করবে যেন পুরুষাঙ্গের শিরাগুলো সেই তেলকে চুষে নেয়। তারপর রেডের পাতা দিয়ে বেঁধে দিবে। 12 দিন এরূপ করতে পারলে অবশ্যই সে পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।